हरे कृष्णा, जय श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। नमो विष्णुपादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौड़वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशदारिणे। नमो विष्णुपादाय कृष्ण प्रस्थाय भूतले सीमाते जयपतका स्वामिनीति नामिने। नमस्ते शार नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़काथा धामदाय नगर ग्रामतारी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सियादैत गदाधर शिवाशदि गौड़ भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रील प्रभुपाद उक्ति की जय। हरे कृष्ण। तो प्रतिदिन कर मत आज के आम्रा श्रील प्रभुपाद जे उक्ति आज के आमादेर जोनो प्रदान करेछेन आम्रा सेटी आलोचना करार चेष्टा करब एवं उपलब्धि करार चेष्टा करब। श्रील प्रभुपाद आमादेर जोनो की बुझाते चेयेछेन ता आसुन आम्रा सबाई मिले श्री प्रभुपादेर उक्तिटी आलोचना करे शिक्षा नेवार चेष्टा करि। प्रभुपाद आमादेरके कि शिक्षा दिते चेयेछेन। हरे कृष्ण। तो आम्रा श्रील प्रभुपादेर उक्ति आलोचना करछि। आमी प्रथमे प्रभुपादेर उक्तिटी पढ़छि, तारपर आम्रा बोझार चेष्टा करब प्रभुपाद की बुझाते चेयेछेन। घोड़ा मुख द्वारा नियंत्रित हय, ताई तोमरा देखे थाकबे मुखेर साथे घोड़ार शास सज्जा। घोड़ार सज्जा दृढ़ भावे थाके। चालक घोड़ार मुखके नियंत्रण करे एवं घोड़ा चले। तो कृष्ण बालक छिलेन, किभाबे तिनी जानतेन जे एई केशी दानव घोड़ा रूप निये एसेछेन। जदि ताके नियंत्रण करते हय आमाके तार मुख निरोध करते हबे। एइभाबे तिनी ठेले तार हाथटी के घोड़ार मुखेर भीतरे ढुकिए दिलेन एवं घोड़ाटी एक एकटी तप्त लौह दंडेर न्याय अनुभव करलो। एभावे से निहत हलो। एकईभावे कृष्ण अरिष्टासुरेर संगे युद्ध करेछिलेन। तिनि जानतेन जे षाटटीके नियंत्रण करते हले सिंह के नियंत्रण करते हबे। तो तिनी सिंहगुलोके उत्तोलन करलेन एवं ताके हत्या करलेन। एटी बला हलो स्वाभाविक कि सहजात, तिनी सबकिछुई जानेन। एई क्लासटा माने कथाटा छिलो प्रभुपाद मायापुरे 1973 साले 17 जून तिनी एई कथा बोलेछेन। তাহলে আমরা এর থেকে বুঝতে পারি শ্রীল প্রভুপাদ এই কথা বুঝাচ্ছেন, ভগবান কৃষ্ণ যখন ঘোড়াকে কি করেছে নিয়ন্ত্রণ, কেশীকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, ত
তখন কেশির মুখের ভিতরে হাত ঝুঁকিয়ে তাকে নিয়ন্ত্রণ করছে। আবার কৃষ্ণ ভগবান যখন অরিষ্টাসুরকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন তখন তিনি তাকে কি করেছেন, অরিষ্টাসুরকে নিয়ন্ত্রণের সময় তার শিং ধরে, কারণ তিনি ষাড়রূপ ছিল, শিং ধরে তাকে উত্তোলন করে নিয়ন্ত্রণ করছিল। এটা সহজাত প্রবৃত্তি ভগবানের। তার মানে এই কথার দ্বারা শ্রীল প্রভুপাদ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আমরা কি শিক্ষা নিতে পারি। ভগবান কৃষ্ণ জানতেন কাকে কোনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তখন সে সেইভাবে নিয়ন্ত্রণ করে তাকে বসে রাখত। আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের কি খুব এই অরিষ্টাসুর তারপরে কেশি দানবের মতো, তাই আমাদের জানতে হবে আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা যদি শাস্ত্র এবং সাধুগুরুর মাধ্যম থেকে জানতে না পারি তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। এর জন্য আমাদের যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় ইন্দ্রিয়গুলোকে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, যেরকম স্বাভাবিকভাবে ভগবান কৃষ্ণ জানতেন ঠিক তেমনি আমাদেরকেও গীতা ভাগবত শাস্ত্র মুখে ভক্তদের মুখে হরিকথা শ্রবণ করে জানতে হবে কি করে আমাদের আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ যদি আমরা না জানি যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করব তাহলে কিন্তু আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাব, ইন্দ্রিয় আমাদের দাস হবে না। তাই আমাদের প্রত্যেককে জীবনে শুধু ইন্দ্রিয় না, কোন ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কোন ব্যক্তিকে কিসের দ্বারা বশ করে কৃষ্ণ ভক্তি আনয়ন করতে হবে সেই জিনিস আমাদের জানতে হবে। যেরকম ভগবান কৃষ্ণ জানতেন কিভাবে কেশি দানবকে হত্যা করতে হবে, কি করে অরিষ্টাসুরকে দমন করতে হবে, এটা ভগবান চান। আমাদের জীবনে কোনো রোগকে সারানোর আগে জানতে হবে ওই রোগটার মূল উৎস কি, মূল কারণটা কি। তাহলে যদি আপনি মূল কারণে আপনি মানে ট্রিটমেন্ট করেন তাহলে সেটা ভালো হয়ে যাবে। এর জন্য আমাদেরকে সবসময় জানতে হবে কোন কারণে বা কি উপায়ে আমাদের ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর সেটা কি, আমাদের ইন্দ্রিয় হচ্ছে যদি আমরা সর্বদা ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা, ভগবানের নাম এবং ভগবানের কথা আমরা স্মরণ করি তাহলেই একমাত্র আমরা স্বাভাবিকভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ ইন্দ্রিয় এই কাজের জন্য ইন্দ্রিয়গুলোকে বানানো হয়েছে, কিন্তু আমরা তাকে ভুল পথে পরিচালিত করে আমরা বিপদের মধ্যে পড়ছি। আপনারা চেষ্টা করবেন, আমরা সকলে মিলে চেষ্টা করব কি করে আমাদের ইন্দ্রিয় দিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাত পা চক্ষু কান এগুলো সব কিছু দিয়ে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের সেবা আমরা করতে পারি, তাহলে আমরা ইন্দ্রিয়ের সবল থেকে নিজেকে রক্ষা করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা ছিল আজকের শ্রীল প্রভুপাদের উক্তি। যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ আপনারা অন্যকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই উক্তি শুনে প্রভুপাদের নিজের জীবনে শিখতে পারে যে আমাদের কাউকে নিয়ন্ত্রণ করতে হলে আগে জানতে হবে তাকে কী দ্বারা, কিসের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। তা নাহলে ফালতু যদি আপনি তার সঙ্গে মানে টেকনিক্যাল পয়েন্ট ছাড়া আপনি যুদ্ধ করতে চান তাহলে কিন্তু আপনি কখনো জিতবেন না, বরঞ্চ আপনি হেরে যাবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।